এবার সমানে আমার মুখে দিয়ে চলে আসবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রিমা অ্যান্ড প্রেমা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এখন ছাদে রয়েছি, দেখো ছাদে আছি। এবার ছাদে কি করতে এসেছি? কিছুই করতে আসিনি, তোমাদের সাথে একটু কথা বলতে এলাম, তাই ছাদে এসেছি। আর টিপ টিপ করে তো বৃষ্টি পড়ে যাচ্ছে, এদিকে দেখো পুরো ছাদ ভেজা। এই যে জলের মধ্যে আমি দাঁড়িয়েও আছি, জলের মধ্যে পুরো ছাদ ভেজা, বৃষ্টি এখনও টিপ টিপ করে পড়ছে। আর রাতে তো জোরেই বৃষ্টি পড়েছে, তা ভাবলাম একটু ওপরে যাই, ওপরে গিয়ে তোমাদের সাথে একটু কথা বলে আসি। আর নিচে গরম জল বসিয়েছি, চাদর ফাদর কাচবো, কারণ আগের সপ্তাহে চাদরটা তো কাচা হয়নি, আর চাদরটা খুবই নোংরা হয়েছে, তার জন্য গরম জল বসিয়েছি। গরম জলটা হোক, ততক্ষণে তোমাদের সাথে একটু কথাও বলা হয়ে যাবে, তাই ছাদে চলে এলাম। আর এইদিকে দেখো কুমড়ো ফুল হয়েছে কতগুলো, এই দেখো এখানে একটা, এখানে একটা কুমড়ো ফুল হয়েছে, এই দিকেও। এই গাছটা না নিচ দিয়ে উঠেছে, এই যে অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে, আবার দেখি আজকে তুলে নিয়ে যাব। আর প্রত্যেক দিনই 2-3টে করে কুমড়ো ফুল তুলে নিয়ে বাটিতে রেখে দিই, বাটিতে না প্লাস্টিকে রাখি, নষ্ট হবে না, প্লাস্টিকে রাখি। যখন অনেকগুলো হয়ে যায়, 7-8টা হয়ে যায়, তখন ভেজে ফেলি। এই কদিন আগে যেমন পরশু দিনই ভিডিওতে দেখেছো যে কুমড়ো ফুলের বড়া ভেজেছিলাম, তা আবার নিয়ে যাব, অনেকগুলো আবার হয়েছে। আর ছাদ তো পুরো ভেজা জলে, চলো তাহলে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এই যে বুঝতে পারছো কিনা জানি না, এই যে জল পড়ছে টিপ টিপ করে। আর পুরো তো আকাশটা দেখো, জামা কাপড় তো ধোবো ভাবছি, কিন্তু মিলতে পারবো কিনা জানি না, পুরো তো ছাদে মনে হচ্ছে আজকে মিলতে পারবো না, সিঁড়ির ঘরেতেই মিলতে হবে। তো জামা কাপড়টা ধুয়ে নিই, আবার ডাক্তারের কাছে যাবো মামামকে নিয়ে, তাড়াতাড়ি কাজ সেরে নিই। আর মা মনে হচ্ছে আজকে রেশনে যাবে, কালকে তো যাওয়ার কথা ছিল, কালকে যায়নি, আর আজকে মনে হচ্ছে রেশনে যাবে, চলো। আর মামা তোমাদের দাদাভাই তো ঘুমাচ্ছে এখনও, তা 2-3টে কুমড়ো ফুল তুলে নিয়েছি। আর এই কুমড়ো ফুলটা তুলতে এসে দেখছি যে নিচে একটা ছোট্ট ফল হয়েছে, কুমড়ো হয়েছে, তা সেটাই তোমাদেরকে একটু দেখালাম, দেখো। আর তারপরে নিচে এসে বললাম এই যে জামা কাপড় কাচবো, চাদর তো চাদর, তারপরে পর্দাটা, এই পর্দাটা দরজায় টাঙানো ছিল, তা ওই পর্দাটা অনেকদিন ধরে কাচা হয়নি, তার জন্য ভাবলাম আজকে কেচে নিই। তা গরম জল করে নিয়েছিলাম 1 বালতি, তা গরম জল করে তার মধ্যে জামাকাপড়গুলো ভিজিয়ে নেবো। আর আজকে আর বাথরুমে জামাকাপড় ধোবো না, তার জন্য জামাকাপড়ের গামলা নিয়ে চলে এসেছি গলিতে, গলিতেই জামাকাপড়টা ধুয়ে নেবো। আর বাথরুমে এই যে জামাকাপড়টা ভিজিয়ে দিয়ে বাথরুমে বাসনটা মেজে নেবো। আর আজকে কিন্তু তাড়াতাড়ি করে সব যা কাজকর্ম সারছি, কেন বলো তো, কারণ মামামকে নিয়ে তো বেরোবো, তাই তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর মামামের গামছাটাও ভিজিয়ে নিলাম, কারণ মামামের গামছাটা 2 দিন ছাড়া ছাড়াই কেচে দিই, মামাম তো গায়ে তেল মাখে, আর গামছাটা একটু কেমন তেল ছিটানির মতন গন্ধ ছাড়ে, তার জন্য 2 দিন ছাড়া ছাড়ে মামামের গামছাটা কেচে নিই। এইদিকে দেখো জামা কাপড় ভেজানো হয়ে গেছে, তারপরে বাসন মাজতে চলে যাই। সকালে তোমাদের বললাম এই যে মামামকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তা দেখো এখন ডাক্তারের কাছেও গেছিলাম, কিন্তু কি বলতো অনেকটা লেট হয়ে গেছে, মানে আমরা ঢুকেছি তার 2 মিনিট আগে ডাক্তার বেরিয়ে গেছে, তা ডাক্তার দেখানো হয়নি। রবিবার দিন উনি সকালে বসে বিকেলে বসে না, আর রবিবার দিন তো কাজ এত থাকে না, বেরোতেও অসুবিধা হয়, তারপরে আবার মামামকে খাওয়াতে গিয়ে ওখানে 1 ঘন্টা চলে যায়, তাও তাড়াতাড়ি করে আজকে ওকে খাইয়েছি, বোকে ধরে তাড়াতাড়ি করে খাইয়ে বেরোতে গেছি, তাও পেলাম না ডাক্তার। ডাক্তার মঙ্গলবার আবার বসবে, মঙ্গলবার মামামকে দেখাবো, মঙ্গল বৃহস্পতি সন্ধেবেলা বসে, আর রবিবার দিন সকালে উনি বসে, তো সকালবেলা তো বেরোনোটা অসুবিধাই। তা আগের সপ্তাহে তো তোমাদের দাদাভাই মামামকে নিয়ে গেছে, তা এই সপ্তাহে আর ডাক্তার তাড়াতাড়ি এসেছে, তাড়াতাড়ি চলে গেছে। তা প্রথমে ভাবছিলাম যে দেরি হয়ে গেছে, 11টা বাজে, যাবো নাই ভাবছিলাম, আবার তারপর আবার টিপ টিপ করে বৃষ্টি চালু হয়েছে, সকাল থেকেই তো বৃষ্টি পড়ছে এরকম ঝিরিঝিরি,
তা বৃষ্টি পড়ছিল বলে ভাবলাম যে যাব না, যে মঙ্গলবারই তাহলে যাব মামামকে নিয়ে। তা বৃষ্টিটা কমেছে, চলে গেছিলাম, তা দেখানো হলো না। আসার সময় আবার তোমাদের দাদাভাই মাংস নিয়ে এলো, আর এইদিকে দেখো মামামকে জামা পড়েছিল, ঘেমে গেছিল পুরো, জামাটা খুলে দিয়েছে, একটু হা কাক, তারপরে চান করাতে নিয়ে যাব। ওই দেখ, এটা রেখে দাও, এটা থাক, আবার আবার আমরা আবার আমরা কালকে যাব না ডাক্তারখানায়? আর তুমি ডাক্তারখানায় কেন যাবে একটু বলে দাও তো। হচ্ছে না, মিথ্যে ওষুধ খাবে? ও, হচ্ছে না বলে মিথ্যে ওষুধ আনতে গেছিলে? হচ্ছে না বলে তাই মিথ্যে ওষুধ আনতে গেছিল। তা সকালে তো জামা কাপড় ছাদে মিলে দিয়েছিলাম, ওই একটু বৃষ্টি কমেছিল তাই ছাদে মিলে দিয়েছিলাম, আবার বৃষ্টি নেমেছে তা আবার সিঁড়ির ঘরেতে মিলে দিয়েছি। যাই হোক, মানে জামা কাপড়ের জলটা শুকিয়ে গেছে, জল চাদর দিয়ে যে জলটা পড়ে ওই জলটা শুকিয়ে গেছিলো, তাই ভেজা আছে, থাক সিঁড়ির ঘরেতে, আবার কালকে রোদ্দুর উঠলে মিলে দেবো ছাদে। তা সকালে মিলে দিয়েছিলাম, একটু রোদ্দুর উঠেছিল হালকা করে, তা ওই জন্য ছাদে মিলেছিলাম, কিন্তু আবার বৃষ্টি নেমে গেছে বলে তাই জামা কাপড়টা আবার তাড়াতাড়ি করে ওপরে তুলতে গেলাম, গিয়ে আবার সিঁড়ির ঘরেতে মিলে দিয়েছি। তো চলো তাহলে মামামকে চান করিনি, তারপরে যা কাজ বাজ সারা আছে সারি, তারপরে একটু পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে তো শ্যাম্পু করেছি, দেখো মাথায় এই কাপড়টা বেঁধে রেখেছি, আর চান হয়েছে অনেকক্ষণ আগে, চান হয়েছে তাও তোমার 2:10 চান করলাম। চান করে পুজো দিতে যাচ্ছিলাম, যে তোমাদের দাদাভাই যখন মাম্মামকে খাওয়াচ্ছে তাহলে আমি পুজোটা দিয়ে দিই, কিন্তু মাম্মাম খেতে চাইছিল না ওর বাবার কাছে, ওর খেয়াল খুশি, কখনো ওর বাবার কাছে খায়, কখনো আবার আমার কাছে খায়, তা ওই জন্য আবার তাড়াতাড়ি চান করে আবার ওকে খাওয়াতে বসলাম। তা ওই মাথায় আর কিছু দেওয়া হয়নি, ওই ভেজা চুলে মাম্মামকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপরে মাথায় ভালো করে কাপড়টা দিয়ে মুছলাম, তারপর এটাই বেঁধে রেখেছি, শুকাক তারপরে খুলবো। তা এখন তো 3:30 বাজে, খুব জোর খিদেও পেয়ে গেছে, তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম খাবে কি না, কারণ বাবা এখনো মার্কেট দিয়ে আসেনি, তারপরে মা আমি এইদিকে চলে এলাম বলে মাম্মামকে খাওয়াতে মা পুজো দিতে বসেছে, পুজো দিচ্ছে, তারপরে ওইদিকে তোমার দাদাভাইও খাবে না, কিন্তু আমি তো মাম্মামকে ঘুম পাড়াবো, আর দেরি হয়ে গেলে মানে সবার সাথে একসঙ্গে বসতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়, 4:30 বেজে যায় একসঙ্গে সবার সঙ্গে বসতে গেলে, তার জন্য আমি আগেই খেয়ে নিই, খেয়ে দিয়ে মাম্মামকে ঘুম পাড়াতে আসি, কারণ আমাকে ছাড়া তো মাম্মাম ঘুমাতে চায় না, তা আমি খেয়ে নেবো। আর তাড়াতাড়ি এসে না অনেকটা দেরি হয়ে গেছিলো, তখন তো 12:15 বাজে, তখন এসে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরেছি, আর রান্না আজকে মাই করেছে, কারণ ওই দিকে আমি গেছি তো ওই জন্য মা রান্নাটা বসিয়ে দিয়েছিলো, আমি এসে ঘরটা মুছলাম, তারপরে মাম্মামকে চান করানো রয়েছে, মানে তাড়াতাড়ি করে বলতে গেলে খুবই তাড়াতাড়ি করেছি, তাড়াতাড়ি করে কাজ সেরে আবার মাথায় শ্যাম্পু করলাম, করে তারপর আমার মাম্মামকে খাওয়াতে বসলাম, বসে এই মুখে একটু ক্রিম মাখলাম, এখন মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, চুলটা এরম বাঁধলাম, তারপরে মুখে সিঁদুর পরলাম, টিপ পরলাম, মুখে একটু ক্রিম মাখলাম, ব্যাস এবার খুব জোর খিদে পেয়ে গেছে। তা দেখো মা যে কী রান্না করেছে, বললামই যে তোমাদের দাদাভাই আসার সময় মাংস এনেছে, তা মাংসের ঝোল করেছে, আলু দিয়ে পাতলা ঝোল করেছে মাংসের ঝোল, তারপরে লাউ আর উচ্ছে দিয়ে বড়ি দিয়ে শুক্ত করেছে, আর এটা মামামের জন্য ভাত মা তুলে রেখেছিল, আর এটা করেছে আলু পটল দিয়ে তরকারি, আর তারপরে সন্ধেবেলা টিফিন করতে চলে এলাম, আর আজকে সন্ধেবেলা কী করবো জানো, ফুচকা, তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখন আলু মেখে নিচ্ছি, আলুটাকে ভালো করে চটকে মেখে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, তারপরে দেবো চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটা কিন্তু আমি হোমমেডে বানিয়েছিলাম, শুকনো লঙ্কা শুকনো খোলা কড়াইতে ভেজে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে ধনে পাতা কুচি দিলাম, নুন দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিলাম, দিয়ে অল্প একটু লেবু রস দিয়ে ভালো করে চটকে মেখে নেবো, আর তারপরে ওপর দিকে ছড়িয়ে দেবো ভাজা বাদাম আর ছুরি ভাজা, যেটা তোমাদের দাদার প্রিয় খাবার, মানে ওপর আলুর মাখার ওপর থেকে বাদাম দিয়ে খেতে খুব ভালোবাসে। তারপর টক জলটা করে নিচ্ছি, তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম,
ওটাকে ভালো করে গুলে নিয়ে ওপর থেকে চিলি ফ্লেক্স, ধনে পাতা, ভাজা জিরে গুঁড়ো, যেটা যেটা মানে আলু মাখাই দিয়েছি সেটা সেটাই দিলাম। আর ওপর থেকে গন্ধরস লেবু দিয়ে দিলাম টক জলে, আর অল্প একটু দিয়েছিলাম লেবু, এই গন্ধরস লেবু দিয়েছিলাম। তা দিয়ে ভালো করে গুলে নিয়ে টক জলটা আমার রেডি হয়ে গেছে। আর নুন দিয়ে দিলাম, আর একটু বিট নুনও দেবো, মানে সেটা তুমি স্বাদ অনুযায়ী পরিমাণ মতন। আমার আলু মাখা আর টক জল রেডি হয়ে গেছে, তারপরে আমি ফুচকাটা ভেজে নিচ্ছি। তা ফুচকাটা ভালো করে ভেজে নিচ্ছি, আর মাম্মাম তো ওইদিকে দাঁড়িয়ে আছে, ফুচকা ওকে একটা ভেজে বাটি করে দেব, ও ফুচকা খেতে খুবই ভালোবাসে। আর যেহেতু আজকে মা বাবা তারপরে সবাই ঘরে আছে, তার জন্য ভাবলাম যে আজকেরই তাহলে ফুচকাটা করি, কারণ বাবাও বেরোয়নি বৃষ্টি পড়ছিল বলে, আর মাও কাজে যায়নি সবাই আছে বলে, তাই আজকে করে নিলাম। দেখো এদিকে আমার ফুচকাটা ভাজা হয়ে গেছে, আর একটা দুটো ফোলেনি, ওটা আমি আলু মাখাই দিয়ে দেবো। তা এই দেখো আমি বসে পড়েছি, ফুচকা, এই দেখো ফুচকা দিচ্ছি, আলু ভরে বাবাকে দিচ্ছি, তারপর তোমাদের দাদাভাই বসেছে, মা বসেছে, সবাইকে দিয়ে দিচ্ছি। তা সবার খাওয়া হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমি খেয়ে নেব। আর ফুচকার মধ্যে আলু দিয়ে টক জল দিয়েই একদম মুখে চলে যাবে, আহা। তা চলো তাহলে ফুচকা খেতে খেতে ব্লগটা শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। টাটা।